স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টু যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লিকেশান করবে তারা এই মুহূর্তে অনেক রকম প্রশ্ন করছে যে তাদের রেনুয়াল করতে কত নাম্বার লাগবে কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা পাওয়া যাবে রেনুয়াল করার পর ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে লাগবে কি না এবং স্কলারশিপে আবেদন করার সময় একটি সেমিস্টারের মার্কশিট দিয়ে কলেজের স্টুডেন্টরা কি আবেদন করতে পারবে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওটি থেকে কাজেই যদি তোমার কোনো রকম প্রশ্ন এর মধ্যে থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম কথা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লাই করতে হলে কত নম্বর লাগবে এর উত্তরটা একদমই সহজ তোমরা স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে যে নাম্বার পার্সেন্টেজ লেগেছিল সেই নাম্বার পার্সেন্টেজ কিন্তু লাগবে রেনুয়াল করতে এক্সাম্পলস্বরূপ যারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হয়েছে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলেই তারা কলেজে গিয়ে এই স্কলারশিপে আবেদন করতে পেরেছিল সেক্ষেত্রে তাদের কলেজে রেনুয়াল করতে ফার্স্ট ইয়ারে তাদের সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে বা তারও বেশি নম্বর থাকলে তারা কিন্তু এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে ঠিক একইভাবে যারা মাধ্যমিক দিয়েছিল তাদের ক্ষেত্রেও মাধ্যমিক পরীক্ষাতে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে যারা পাশ করেছে তারা ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার পরে এই স্কলারশিপ আবেদন করেছিল এবং ক্লাস ইলেভেনের পরীক্ষাতেও সে যদি মিনিমাম সিক্সটি পারসেন্ট বা তারও বেশি মার্কস নিয়ে পাশ করে ক্লাস টুয়েলভে ওঠে সে কিন্তু এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে তাই তোমার কোর্স অনুযায়ী এই স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটেরিয়া ছিল সেই নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটিরিয়া ক্রাইটেরিয়া কিন্তু রেনুয়াল ক্ষেত্রে প্রযোজ্য আশা করি বোঝাতে পারলাম এরপরে সেকেন্ড যে প্রশ্নটি ছিল কি কি ডকুমেন্টস লাগবে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করতে বিগত বছরগুলিতে মাত্র দুটি ডকুমেন্টস লাগতো এক হলো লাস্ট এক্সামের মার্কশিট এবং এবং দ্বিতীয় লাগতো বর্তমানে যে সেমিস্টারে বা যে কোর্সে অ্যাডমিশন নিয়েছে তার অ্যাডমিশান রিসিপ্ট এই দুটি ডকুমেন্টস লাগতো তবে এখন আরও একটি ডকুমেন্টস অ্যাড হয়েছে যেটা হলো ইউটিলাইজেশন সার্টিফিকেট ওই ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমরা ডকুমেন্টস আপলোড সেকশান থেকেই পেয়ে যাবে সেখান থেকে তোমাদেরকে সেটা প্রিন্ট আউট করিয়ে ইনস্টিটিউটের হেরে থেকে সিল এবং সিগনেচার করিয়ে আনার পর আবার পুনরায় আপলোড করে দিতে হবে আর যে দুটি ডকুমেন্টসের কথা বললাম সেই দুটি ডকুমেন্টস লাগবে কলেজের ক্ষেত্রে লাস্ট ইয়ারের দুটি সেমিস্টারের মার্কশিট লাগবে ধরো তুমি সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেওয়ার পর এই স্কলারশিপে প্রথমবার রেনুয়াল করতে যাচ্ছ তখন তোমাদের লাগবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট এবং লাগবে থার্ড সেমিস্টারের অ্যাডমিশন রিসিপ্ট মূলত এই দুটি ডকুমেন্টস এবং লাগবে ইউটিলাইজেশন সার্টিফিকেট এই ডকুমেন্টস তিনটেই লাগবে এই স্কলারশিপে রেনুয়াল করতে এবার কথা হচ্ছে যে তুমি রেনুয়াল করার পর এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে দেখো যে কোর্সে তুমি পড়াশোনা করছো সেই কোর্সে ফ্রেশ অ্যাপ্লিকেশনের পরে যে পরিমাণে টাকা তুমি পেয়েছিলে রিনিউয়াল করার পরে সেই পরিমাণে তুমি টাকা পাবে যদি মাধ্যমিকের পরে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা এই স্কলারশিপে বারো হাজার টাকা পায় সে পুনরায় টুয়েলভে ওঠার পরে রেনুয়াল করলে বারো হাজার টাকাই পাবে আশা করছি বোঝাতে পারলাম এরপরে যে প্রশ্নটি রয়েছে রেনুয়ালে অ্যাপ্লাই করতে ইনকাম সার্টিফিকেট লাগে কি না রেনুয়াল করতে ইনকাম সার্টিফিকেট লাগবে না ফ্রেশ অ্যাপ্লিকেশান করার সময় ইনকাম সার্টিফিকেট লাগবে এবং সেই কোর্সে যতবারই তুমি রিনিউয়াল করো না কেন তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে না এরপর আরও একটি প্রশ্ন রয়েছে অ্যাপ্লিকেশান করার পর অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে কি জমা করতে হবে হ্যাঁ অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান পরে অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে জমা করবে কেননা সেখান থেকেই তোমাদের অ্যাপ্লিকেশনের ফার্স্ট ভেরিফিকেশান হবে এবার ব্যতিক্রম রয়েছে কিছু ইনস্টিটিউট জমা নিতে চায় না এমন খবর রয়েছে তবে তোমাদের প্রত্যেককে বলবো স্কলারশিপে আবেদন করার পর অ্যাপ্লিকেশনের হার্ড কপি তোমরা ইনস্টিটিউটে জমা করবে এরপর আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে কলেজের স্টুডেন্টদের এই স্কলারশিপে রেনুয়াল করতে একটি সেমিস্টারের মার্কশিট দিয়ে রেনুয়াল করা কি সম্ভব একদমই না তোমাদের লাস্ট ইয়ারে দুটি সেমিস্টারের মার্কশিট লাগবে সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার পরে স্কলারশিপে রিনিউয়াল করতে হলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট লাগবে থার্ড ইয়ার অর্থাৎ ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার পর স্কলারশিপে রেনুয়াল করতে হলে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট লাগবে আশা করি বুঝতে পারলে আজকের এই ভিডিওটি এতটুকুই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড অন্য কোনো কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে